অবস্থা খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কেমন আছেন? আসলে মাছ ফ্রাই করলে না পুরো চুলার অবস্থা অয়েলি অয়েলি হয়ে যায়। মানে একটা আপু জানতে চেয়েছেন যে অয়েলি রিমুভ করার জন্য আমরা কি করি। আমরা স্প্রে করি না, স্প্রে দিয়ে ক্লিন করি। আবার ব্যাং আছে, ব্যাং স্প্রেটা খুবই ভালো, অনেক ধরনের স্প্রে ইউজ করি। আর মানে ইবেতেও পাওয়া যায়, আবার টেস্টো আলতা সব জায়গায় পাওয়া যায়, সেগুলো ইউজ করি। এগুলো মানে একটু ভালো হয়, ভালো থাকে, ইজিলি ক্লিন করা যায়। আর গ্লাভস পরে হাফ এন আওয়ার এক ঘন্টা রাখলে তারপরে চলে যায়। তো আমাদের সেহরির রান্না হচ্ছে, অবশ্য আমাদের বিফ রান্না করা আছে, ডাল রান্না করা আছে। এখন শুধুই খাওয়া হয় না, আমার তো পুরাই পেট ভরা। ফিশ পরে আবার ভালো লাগে না, আর তুই অল্প মানে অর্ধেক ফ্রাই রেখে দিস। আচ্ছা, আমি অবশ্য বাচ্চাদেরকে কালকে দিনের বেলা শুধুমাত্র ফিশ দিয়েই ভাত খাওয়াবো। যেদিন খুকি ফিশ রান্না করে, আমি বাচ্চাদেরকে মানে ইশপি, রফি, রাদিয়া আর ফি চারজনকেই ফিশ দিয়ে ভাত দিই, কারণ ফিশ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য, আমাদের জন্য। হ্যাঁ, তো আমি ফিশটা দিই ওদেরকে কালকে, সমস্যা নেই। তুই ফ্রাই ভালো করে ফ্রাই করে ঝোল দিয়ে নিস, সমস্যা নেই, আমি বাচ্চাদের খাওয়াবো। আমাদের আড়াইটাই আছে। মাছ ভাজা হয়ে গেছে, আমরা বসে একটু কুরকুরে মুড়মুড়ে হলে বেশি পছন্দ করি, এরকম ভাজাটা হলে মানে ভালো লাগে। আমরা অবশ্য যেগুলোতে কাঁচা কম, ওইটা ফিশগুলো বাচ্চাদের জন্য বল ফিশে তো কাঁচা থাকে না। হ্যাঁ, কম থাকে। আর আমি একটু ফিশ এখানে ফিশগুলো যদি একটু গন্ধ থাকে, আমি একটু জিরার পাউডার দিই, তাহলে গন্ধের স্মেলটা থাকে না। একটু পাঁচটা কষানো হচ্ছে, ঝোলটা একটু কষানোর পরে আমি ফিশগুলো দিয়ে দিয়েছি। এই যে আমি একটু নেড়ে চেড়ে তার একটু পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল সবাই লাগবে, তাই না? মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আম্মা রান্না করে সবসময়। সেহরিতে আসলে তেমন বেশি কিছু খেতে ইচ্ছে করে না, আমরা তো ছোটবেলা কলা আর দুধ না দই কলা দই আর সুগার ছিল ফেভারিট খাবার, আর না আর আম আম দিয়ে চিড়া। হ্যাঁ, খুবই মজার ছিল ছোট আমাদের ছোটবেলাটা, আসলে সুন্দর ছিল। ভুলেও কলা আর মানে দই খেতে পারি না সেরিতে। হ্যাঁ, আমাদের ছোটবেলাটা আসলে রঙিন, অনেক সুন্দর ছিল। রোজার সময়টা সবচেয়ে বেশি ভালো লাগতো, মানে
যেদিন না উঠতে পারতাম সারাটা দিন খুব খারাপ যেত। পাশে ফ্রেন্ড রাখতো মানে আমাদের সমবয়সী, আজকে রোজা রাখছো তখন মুখ না ছোটবেলা থেকে নিজে খাবে, নিজে সবকিছু করে, নিজে সবকিছু শিখে ফেলে। একটু দেখা কেমন কালার আসছে, সুন্দর কালার আসছে, খেতে মনে হয় মজা হবে না? তো এই হলো আমার ফিশ কারি, আমি ফিশ ভুনা। এটা হচ্ছে নর্মালি হলুদ, হলুদ পাউডার, তারপর ধনিয়া পাউডার, মরিচ পাউডার আর একটু জিরা পাউডার আর লবণ তো অবশ্যই আছে। আর আমি তো প্রসিংটা দেখিয়েছি, একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, ওই আর লবণ, মরিচ, লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছে আর ধোয়া হয়েছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে, না লেবু রস আমি ভালো করে পরিষ্কার করে আর এই হলুদ পাউডার আর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। এই লেবু ইউজ করা যায় গন্ধ দূর করার জন্য, সো আমার ফিশটাতে কোনো রকম গন্ধ থাকবে না। থ্যাংক ইউ সবাইকে, আশা করি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, সবাই পারেন তো তারপর এইভাবে একটু ট্রাই করতে পারেন, অনেক ভালো হবে, মজা হবে। থ্যাংক ইউ সবাইকে।